नमस्कार बंधुरा भिलेज रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। माछगुलो आजके गुड़ी कोचु आलू दिए माछेर झोल करब। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন। আজকে আমাদের মাঠে থেকে পাকাল মাছ ধরে নিয়ে এসেছে। মাছগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। সরে যাও তুমি কোনটা সরে যাও ওই মাছের এইগুলো আপ 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 এই আমি কি বলবো মা মাছ কাটছে যা বলো আমার মা মাছ কাটছে তুমি যাও না না সেই কালকে মাছ কাটা হয়ে গিয়েছে। ধুতে যাচ্ছি বন্ধুরা। আমি মাছটা আগে কেটে নিয়েছি, এখন আমি মাছটা ধুতে এসেছি। মাছে আমি নুন দিয়েছি যাতে মাছের আঁশগুলো, ছোটো ছোটো আঁশগুলো চলে যায়। মাছগুলো ধুয়ে নেব। আজকে যে মাছগুলো কেটেছি আমি সেগুলো পাকাল মাছ, উড়ি কচু দিয়ে মাছের ঝোল হবে। মাছগুলো আমি চুটিতে ঘষে ঘষে আঁশগুলো বের করবো। থেকে ধরা হয়েছে মাছগুলো আমি আঁশ তুলে ধুয়ে নিচ্ছি। ছোট ছোট এবার আমি গুঁড়ি কচু আলুটা কেটে নিচ্ছি। গুঁড়ি কচু আলুগুলো ঢেকে নেব। नुन दिलाम। गुड़ी कचुटी भाजार समय आमि एकटु हालका नुन हलुद दिएछि। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। প্রথমে কড়াই তেল নিলাম, মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। মাছটা আমি আবার ভাজি ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াতে তেল দিলাম, তেল দেওয়ার পরে তেজপাতা, কাঁচা লঙ্কা, ফোড়ন, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে হালকা। এবার আমি টমেটো দেবো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে হালকা। এবার আমি টমেটো দেব, মশলাটা কষা হয়ে গিয়েছে, আমি একটু জল দিলাম যাতে মশলা না ধরে যায়। বসার জায়গা নেই এখানে, মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়ি কচু আলুটা দিয়ে দেব, গুঁড়ি কচু আলুটা আমি কষিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুঁড়ি কচু আলু কষা হয়ে গিয়েছে, আমি এবার জল দিয়ে দেব। এবার সবজিটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, সবজিটা যাতে তা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা ফুটছে, আমি এতে একটু জিরে বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের তরকারিটা হয়ে এসছে। এবার তরকারিটা নামিয়ে নেব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।